বিষয়ের উপর আমি ক্লাসটি পরিচালনা করব, সেটি হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অধ্যায়, প্রথম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে অবতারণা বা ইন্ট্রোডাকশন। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টির শেষে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেটি হচ্ছে যে তোমরা সুন্দরভাবে কম্পিউটারের সংজ্ঞা বলতে পারবে, কম্পিউটারের বৈশিষ্ট্য কি কি সেগুলি তোমরা ব্যাখ্যা করতে পারবে, কম্পিউটারের সীমাবদ্ধতা সুবিধা সেগুলি নির্ণয় করতে পারবে, মানুষ ও কম্পিউটারের মধ্যে তুলনা করতে পারবে এবং কম্পিউটারের ইতিহাস কি সেটি ব্যাখ্যা করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা সবাই বর্তমানে যেহেতু ডিজিটাল যুগে আমরা যেহেতু পদার্পণ করেছি, সেহেতু কম্পিউটার আমরা মোটামুটি সবাই চিনি বা আমরা অনেকেই সব কম্পিউটার ব্যবহার করে আসতেছি। এর নিচে একটি কম্পিউটারের ছবি দেওয়া হয়েছে। এই পিকচারটাতে মূলত কম্পিউটার বিভিন্ন অংশ সেগুলোর বর্ণনা তোমাদের সুবিধাতে দেওয়া হয়েছে। যেমন হচ্ছে এই বড় যেটি দেখা যাচ্ছে এটা টিভির মতো, মূলত এটাকে আমরা সাধারণত মনিটর বলি অথবা এলইডি বলা হয়ে থাকে। আর এটি হচ্ছে কিবোর্ড এবং এটার মাউস, এবং পাশে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে সিপিইউ বা কন্ট্রোল প্রসেসিং ইউনিট বা সিপিইউ বক্স। আর এটি দেখা যাচ্ছে ছোট আকারে যেটি সেটি হচ্ছে মূলত মাউস, এবং আমরা সাধারণত ডেস্কটপের ক্ষেত্রে স্পিকার আমরা স্টপভাবে ব্যবহার করে থাকি, সেটি হচ্ছে আউটপুট ডিভাইস, যেটি এটি আমাদের জন্য স্পিকার, কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে সাধারণত স্পিকার থাকে না। তো শিক্ষার্থীরা, চলো আজকে আমরা মূল পাঠে কম্পিউটার। আসলে শিক্ষার্থীরা, তোমরা সবাই বলতে পারবে আসলে কম্পিউটার জিনিসটা কি। আমরা জানি কম্পিউটার একটা হচ্ছে মেশিন বা যন্ত্র যেটির মাধ্যমে মূলত গণনামূলক কাজ করা হয়ে থাকে। প্রাচীন কম্পিউটারের মাধ্যমে আমরা শুধুমাত্র গণনামূলক কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু দিনের পর দিন কাজের পরিধি কম্পিউটার নতুন নতুন ইনোভেশনের কারণে কম্পিউটার দিয়ে আমরা বর্তমানে বিভিন্ন ধরনের জটিল জটিল কাজও করে থাকি। যাই হোক শিক্ষার্থীরা, আমরা কম্পিউটার এখানে সংজ্ঞা দেখতেছি যে গণনা যন্ত্র, সংগণক বা কম্পিউটার, ইংরেজি কম্পিউটার হলো এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে। কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট শব্দ থেকে এসেছে। কম্পিউট শব্দের অর্থ হিসেব বা গণনা করা, আর কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না। কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে। সভ্যতার বিকাশ এবং বর্তমানে তার দ্রুত অগ্রগতির মূলে রয়েছে গণিত ও কম্পিউটার প্রবল প্রভাব। তো শিক্ষার্থীরা, আমরা আগেই বলেছি যে যদিও কম্পিউটারের ধারণাটা এসেছে গণনা থেকে, যোগ বিয়োগ গুণন ভাগ এই এটি থেকে, কিন্তু কম্পিউটারের কাজ কিন্তু শুধুমাত্র গণনার মধ্যে বর্তমানে সীমাবদ্ধ নেই। বর্তমানে জটিল জটিল কাজের মধ্যে আমরা কম্পিউটার ব্যবহার করে আসছি। তো শিক্ষার্থীরা, অক্সফোর্ড ডিকশনারিতে কম্পিউটার একটি সংজ্ঞা বলা আছে, কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস ফর স্টোরিং, অ্যানালাইজিং অ্যান্ড প্রডিউসিং ইনফরমেশন, ফর মেকিং ক্যালকুলেশন অর কন্ট্রোলিং মেশিন। এগুলো হচ্ছে মূলত কম্পিউটারের। আমরা এখানে দেখবো যে কম্পিউটারের কাজ কি। মূলত কম্পিউটার যে কাজগুলো করে সেই কাজগুলোকে যদি আমরা সামারাইজ করি এবং প্রধান যে কাজগুলো কম্পিউটার আছে সেগুলোকে যদি আমরা সংক্ষেপে বলতে চাই, তাহলে কম্পিউটার প্রধান কাজ হবে, যে কম্পিউটারের প্রধান কাজ হচ্ছে ডাটা গ্রহণ করা, ডাটা সংরক্ষণ করা, প্রোগ্রাম নির্বাহ করা এবং ফলাফল প্রদর্শন করা। আমরা জানি যে কম্পিউটারে কোনো কিছু কাজ করতে হলে প্রথমে যে জিনিসটা আমাদের দিতে হয় সেটা হচ্ছে যে ডেটাকে আমাদের ইনপুট করতে হয়। অর্থাৎ কম্পিউটারে আমরা যখন কিবোর্ড দিয়ে, মাউস দিয়ে অথবা জয়স্টিক দিয়ে যখন কোনো কিছু আমরা ডাটা এন্ট্রি করি, সেটি কম্পিউটার কিন্তু সহজে গ্রহণ করে। সুতরাং কম্পিউটারের প্রথম কাজে হচ্ছে যে ডাটাটাকে গ্রহণ করা বা ইনপুটটাকে গ্রহণ করা, এবং দ্বিতীয় যে কাজটি কম্পিউটার করে থাকে সেটি হচ্ছে যে ডাটাকে সংরক্ষণ করা। আমরা যে ডাটাটা ইনপুট দিচ্ছি, কম্পিউটার প্রথম সেই কাজটি করে হলো ডাটাটাকে সুন্দরভাবে তার মেমোরিতে সংরক্ষণ করে রাখে। এবং এই ডাটা যে আমরা কম্পিউটার সংরক্ষণ করে রাখার পরে আমরা বা প্রোগ্রামার বা ব্যবহারকারী ইউজার কম্পিউটারকে যেভাবে নির্দেশনা দেয় সেইভাবেই কম্পিউটার ওই ডাটাগুলোকে প্রসেস করে। এই প্রসেস করার কাজটাকে মূলত এখানে প্রোগ্রাম নির্বাহ বলা হচ্ছে। এবং ফাইনালি যখন কাজটা হয়ে যাবে, ইনপুট গ্রহণ থেকে শুরু করে প্রসেসের ফল, ফাইনালি আমরা একটা রেজাল্ট পাবো, এই ফলাফলটা কম্পিউটার
প্রদর্শন করে, সাধারণত মনিটরের মাধ্যমে। এছাড়া বিভিন্ন মাধ্যমে কম্পিউটার ফলাফলটা প্রদর্শন করা যায়। সুতরাং শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতেছি যে কম্পিউটারের যতগুলো কাজ আছে সবগুলো কাজকে যদি আমরা সামারি করে দেখি বলি বা প্রধান ভাগে ভাগ করে আমরা বলতে চাই, তাহলে আমাদের কম্পিউটার প্রধান কাজ হচ্ছে যে ডাটা গ্রহণ করা, ডাটা সংরক্ষণ করা, প্রোগ্রাম নির্বাহ করা এবং ফলাফল প্রদর্শন করা। কম্পিউটার বৈশিষ্ট্য কি কি? আমরা যে বর্তমানে কম্পিউটার ব্যবহার করি মূলত এর বৈশিষ্ট্য কি? অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে এখানে আমরা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। যেমন কম্পিউটার বৈশিষ্ট্য, প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে দ্রুত গতি, অর্থাৎ কম্পিউটার হাই স্পিডে কাজ করে। কম্পিউটার এমন গতিতে কাজ করে যেটা আসলে মানুষের পক্ষে সম্ভব না, যে হাজার হাজার ডাটা কিন্তু হাজার হাজার ডাটা কম্পিউটার দ্রুত গতিতে এমন নিমিষেই কম সময়ের মধ্যে কাজ করে দেয়। এবং নির্ভুলতা, যে কম্পিউটার যে কাজগুলো করে থাকে এগুলো ফলাফল যেটি হয় সেটি হচ্ছে একদম নির্ভুল, অর্থাৎ প্রোগ্রামার কম্পিউটারকে যে নির্দেশ দেয় কম্পিউটার সেই নির্দেশনা ফলো করে এত সুন্দরভাবে কাজ করে, সেই কাজের মধ্যে কোনো ভুল থাকে না। এবং সূক্ষ্মতা, যে কম্পিউটারের স্মৃতিশক্তি অনেক বেশি, তাই অনেক ঘর পর্যন্ত নির্ভুলভাবে গাণিতিক গাণিতিক ক্রিয়াকলাপ করতে পারে, এর কারণে কম্পিউটার সূক্ষ্মতা অনেক বেশি। তারপর হচ্ছে বিশ্বাসযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, কম্পিউটার নির্ভুল ও সূক্ষ্মভাবে কাজ করে, কাজ করার জন্য কম্পিউটার মানুষের দেওয়া নির্দেশ ব্যবহার করে, কম্পিউটার ভুল করে না কিন্তু মানুষ ভুল করে থাকে, এটা প্রমাণিত। এবং ক্লান্তিহীনতা, আমরা জানি যে মানুষ কাজ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে পড়ে, তার পক্ষে আর দীর্ঘ সময় কাজ করা সম্ভব হয় না, কিন্তু কম্পিউটার ক্ষেত্রে এটি পুরোটাই ব্যতিক্রম। অর্থাৎ কম্পিউটার যেহেতু একটি যন্ত্র, সুতরাং এটার কোনো ক্লান্তি নেই বা টায়ার্ডনেস নেই, এটা বিরামহীনভাবে কাজ করতে পারে। স্মৃতিশক্তি, কম্পিউটার নিজস্ব স্মৃতিশক্তি বা মেমোরি আছে। কম্পিউটার মেমোরিতে নির্দেশ, প্রোগ্রাম, প্রয়োজনীয় ডেটা এবং প্রক্রিয়াজাতকরণ ফলাফল ইনফরমেশন সংরক্ষিত করে রাখা যায়। স্বয়ংক্রিয়তা, কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে, এ কারণে ঝুঁকিপূর্ণ কাজে সাধারণত আমরা কম্পিউটারকে ব্যবহার করে থাকি। এছাড়া আরো অনেক ক্ষেত্রে যেমন কলকারখানা, বিস্ফোরক, গবেষণায় কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, বিভিন্ন ক্ষেত্রে অবস্থা বিচার করে কি কাজ করতে হবে তার আগাম নির্দেশ দিয়ে রাখলে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন কাজে কম্পিউটারকে ব্যবহার করা যায়। এবং বহুমুখিতা, বহুমুখিতা একটি কম্পিউটারের অন্যতম বৈশিষ্ট্য, অর্থাৎ একটি মাল্টি টাস্কিং বলা যেতে পারে, অর্থাৎ কম্পিউটার একই সঙ্গে অনেকগুলো কাজ করতে পারে। এবং অসীম জীবনী শক্তি, কম্পিউটার চালানো হয় প্রোগ্রাম ব্যবহার করে। মানুষের জীবনের যেমন একটি নির্দিষ্ট সময় আছে, কিন্তু প্রোগ্রামের কোনো নির্দিষ্ট জীবনসীমা নেই। মানুষের তৈরি প্রোগ্রাম বছরের পর বছর সমান যোগ্যতায় একই মানে কাজ করে যেতে পারে, দীর্ঘদিন কাজ করার পরেও প্রোগ্রামের কোনো মানের কমতি হয় না। তো শিক্ষার্থীরা, এইসব হচ্ছে কম্পিউটারের বৈশিষ্ট্য। কম্পিউটার সীমাবদ্ধতা, আমরা দেখলাম যে কম্পিউটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, ভালো দিক আছে, কম্পিউটার দ্রুত গতিতে কাজ করে, কম্পিউটার স্মৃতিশক্তি প্রখর, কিন্তু কথা হচ্ছে যে কম্পিউটারে এত কিছু থাকার পরেও কিছু কম্পিউটারে সীমাবদ্ধতা রয়েছে। যেমন কম্পিউটারে সব থেকে বড় যেটা সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে কম্পিউটার নিজস্ব চিন্তা শক্তি নেই, অর্থাৎ কম্পিউটার নিজে নিজে কোনো কিছু চিন্তা করতে পারে না, বা নতুন কোনো ধরনের সমস্যা যেটি কম্পিউটারে আগে থেকে ইনপুট দেওয়া নেই বা প্রোগ্রাম রচনা করা নেই সেটি আসলে কম্পিউটার করতে পারে না। তার মানে কি? কম্পিউটার আসলে চিন্তা শক্তি নেই। আরেকটি হচ্ছে যে স্মৃতিশক্তি ও গতির সীমাবদ্ধতা, যদিও কম্পিউটারে আমরা বলছি যে দ্রুত গতিতে কাজ করে, তারপরেও কম্পিউটারে গতির সীমাবদ্ধতা রয়েছে, বিদ্যুৎ শক্তির সাহায্য ছাড়া পঙ্গু। ইয়াস, হ্যাঁ, শিক্ষার্থীরা আমরা জানি যে বিদ্যুৎ শক্তি ছাড়া আসলে কোনো কম্পিউটারে চালানো সম্ভব নয়, সে কারণে আমরা যদি বিদ্যুৎ শক্তির কথা বাদ দেই তাহলে আসলে কম্পিউটারের কথা চিন্তা করা যায় না। এটি একটি কম্পিউটারের অন্য ধরনের বড় ধরনের সীমাবদ্ধতা। এবং লাস্ট যে সীমাবদ্ধতা, যে নিজের পরিচর্যা নিজে করতে পারে না। একটি কম্পিউটার যতই ভালো হোক, যতই দামি হোক, যতই সুন্দর হোক, সেই কম্পিউটারটা যদি আমরা যত্ন না করি, মানুষ যদি সেটিকে ব্যবহারকারী যদি সেটিকে যত্ন না করে, আসলে কম্পিউটারটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। সেই কারণে এটি একটি কম্পিউটার বড় সীমাবদ্ধতা, যে নিজের যত্ন বা নিজের পরিচর্যা কম্পিউটার নিজে করতে পারে না। শিক্ষার্থীরা, আমরা এবার দেখব যে কম্পিউটার দিয়ে কি কাজ করা যায়।
বা কম্পিউটার দিয়ে কাজ করার সুবিধাগুলো কি কি? মূলত আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, আসলে সেই বৈশিষ্ট্যগুলোই ম্যাক্সিমামই হচ্ছে কম্পিউটার দিয়ে কাজ করার বিশেষ সুবিধা। এখানে আমরা কয়েকটি সুবিধা নিয়ে আলোচনা করব যে কল্পনা বিহীনভাবে টানা দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে। অর্থাৎ একটা কম্পিউটার, তার কোনো নিজস্ব কল্পনা নেই, চিন্তা নেই, সুতরাং যে কোনো কাজ তাকে দেওয়া হোক, সে টানা দীর্ঘ সময় ধরে কাজটি সুন্দরভাবে সমাধান করে দিতে পারে। এবং বহুমুখিতা বা মাল্টিটাস্কিং, অর্থাৎ কম্পিউটারে একই সঙ্গে অনেকগুলো কাজ করা সম্ভব হয়, যেটি মানুষের পক্ষে একই সময় অনেকগুলো কাজ করা সম্ভব হয় না। এবং দ্রুত গতিতে কাজ করা যায়, মানুষের কাজ করার একটা সীমাবদ্ধতা আছে, সে সব কাজ দ্রুত গতিতে করতে পারে না, কিন্তু কম্পিউটার একবার প্রোগ্রাম রচনা করে দিলে বা নির্দেশনা দিলে সেটি খুব সুন্দরভাবে দ্রুত গতিতে কাজ করতে পারে। পুনরাবৃত্তিমূলক কাজের সুবিধা, আমরা সাধারণত যারা মানুষ বা যন্ত্র নই, তারা একই কাজ বারবার করতে কিন্তু সুবিধা ফিল করি না বা আরাম ফিল করি না, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এটি ভিন্ন। কম্পিউটার একই কাজ বা পুনরাবৃত্তিমূলক কাজগুলো নিখুঁতভাবে সুন্দরভাবে বারবার করতে পারে। নির্ভুলতা, কম্পিউটার যে কাজগুলো করে, আসলে কম্পিউটার দিয়ে যখন আমরা কোনো কাজ করব, কোনো সূত্র ফর্মুলা বা কোনো প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে যখন আমরা কোনো কাজ করব, সে কাজটি হবে অত্যন্ত নির্ভুল। এবং সূক্ষ্মতা, এটি আরেকটি কম্পিউটার যে কাজ করার সুবিধা। এবং বিশ্বাসযোগ্যতা, আসলে কম্পিউটারে যেভাবে আমরা ইনপুট দেব সেভাবে আমরা আউটপুটটা পাবো। যদি আমাদের গার্বেজ ইন গার্বেজ আউট, অর্থাৎ যদি আমরা এখানে ইনপুটটা ভুল দেই, তাহলে আমাদের আউটপুটটা ভুল আসবে, কিন্তু ইনপুটটা যদি আমরা সঠিকভাবে দিই এবং সঠিকভাবে নির্দেশনা দিই, তাহলে আমাদের আউটপুটটা সঠিকভাবে আসবে। সেক্ষেত্রে কম্পিউটারের প্রতি বিশ্বাসযোগ্যতা মানুষের প্রবল। এবং স্মৃতিশক্তি, কম্পিউটার বর্তমানে 1000 টেরাবাইট স্মৃতিশক্তি ডেটা ধারণ করে রাখার ক্ষমতা রয়েছে, এবং তাৎক্ষণিকভাবে সেই ডাটা মানুষকে ফিরিয়ে দেওয়ার বা ইউজারকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কম্পিউটার রয়েছে, যেটা মানুষের আসলে তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না। এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত, কম্পিউটার বর্তমানে সময় যে কম্পিউটারগুলো আছে, এগুলো আসলে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত বা লজিক্যাল ডিসিশন এগুলো সহজেই নিতে পারে, বা এই ধরনের কাজের ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা অত্যন্ত। এবার আমরা দেখবো যে মানুষ ও কম্পিউটারের মধ্যে পার্থক্যটা কি, অর্থাৎ মানুষ এবং কম্পিউটারের মধ্যে বেসিক কোন বিষয়গুলোতে পার্থক্যটা রয়েছে। এখানে প্রায় সময় কিন্তু দেখা যায় যে কম্পিউটার যদি চালু হয় তাহলে অফিস মানুষ বেকার হয়ে যাবে, মানুষ কাজ পাবে না। আসলে সেক্ষেত্রে মানুষের কর্মহীন করার ক্ষেত্রে কম্পিউটারের আসলে কতটুকু ভূমিকা রয়েছে, বা কম্পিউটার আসার কারণে মানুষের কতটুকু সুবিধা হয়েছে, এছাড়াও যে যদি কম্পিউটার কি মানুষের রিপ্লেসমেন্ট হতে পারে, আসলে এই বিষয়গুলো নিয়ে ডিবেট রয়েছে। কিন্তু আমরা এখানে দেখবো মূলত মানুষ এবং কম্পিউটারের মধ্যে কি ধরনের বা কোন বিষয়ের পার্থক্যগুলো রয়েছে সেটি আমরা দেখব। যেমন মানুষ সৃজনশীল, অর্থাৎ মানুষ সৃজনশীল, সৃষ্টিশীল, উদ্ভাবনীশীল, নতুন নতুন জিনিস চিন্তা করতে পারে, আবিষ্কার করতে পারে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার কিন্তু সৃজনশীল নয়। অর্থাৎ কম্পিউটার নতুন কিছু কিন্তু তৈরি করতে পারে না, বা কম্পিউটারের পক্ষে নতুন কিছু সৃষ্টিশীল চিন্তা করা, উদ্ভাবনী চিন্তা করা এটি সম্ভব নয়। তারপর হচ্ছে কাজের গতি, আসলে মানুষের কাজের গতিটা মন্থর, অর্থাৎ মানুষ সাধারণত যে গতিতে কাজ করে এটা কম্পিউটার তুলনায় অত্যন্ত ধীর গতি, আর কম্পিউটার যে কাজ করে কম্পিউটার কাজের গতিটা খুব দ্রুত এবং বেগবান, এবং মানুষ দীর্ঘ সময় কাজ করতে পারে না। অর্থাৎ মানুষের একটা ক্লান্তি আছে, যেহেতু শরীর মানুষ, সুতরাং তার একটা নির্দিষ্ট সময় কাজ করার পরে যে ক্লান্ত হয়ে পড়বে, সে দীর্ঘ সময় কাজ করতে পারবে না, কিন্তু কম্পিউটার দিয়ে দীর্ঘ সময় কাজ করতে পারা যায়। মানুষ প্রোগ্রাম তৈরি করতে পারে, হ্যাঁ, মানুষ বিভিন্ন ধরনের প্রোগ্রাম সমস্যার পরিপ্রেক্ষিতে, বিভিন্ন সমস্যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিভিন্ন ধরনের বিশেষায়িত প্রোগ্রাম গুলো তৈরি করতে পারে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে আসলে প্রোগ্রাম তৈরি করা সম্ভব নয়। নির্দেশ পালন অনেক সময় সঠিক হয় না, মানুষকে যে নির্দেশনা দেওয়া হয় অনেক সময় সেই নির্দেশ মোতাবেক মানুষ কাজ করতে পারে না, কিন্তু কম্পিউটারকে যে নির্দেশ দেওয়া হয়ে যায় একবার, পরবর্তীতে ওই নির্দেশনা দিলে কম্পিউটার সেটি নির্ভুলভাবে সবসময় সঠিকভাবে কাজ করে দেয়। এই হচ্ছে মানুষ ও কম্পিউটারের মধ্যে পার্থক্য। সব থেকে বড় পার্থক্য হলো যে ইন্টেলিজেন্সের পাওয়ার সেটি মানুষের আছে কিন্তু কম্পিউটারে নেই, মানুষের সৃজনশীল শক্তি আছে কিন্তু কম্পিউটারের সৃজনশীল শক্তি নেই, এটি হচ্ছে সব থেকে বড় পাওয়ার। সেক্ষেত্রে কম্পিউটার ব্যবহার, আসলে কম্পিউটার কোথায় কোথায় ব্যবহার করা হয়, সবাই জানো যে কম্পিউটার আসলে বিভিন্ন ধরনের কাজে, বর্তমানে এমন কোনো সেক্টর খুঁজে পাওয়া যাবে না যেখানে আসলে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে না। তো আমরা কম্পিউটারের ব্যবহার গুলোকে দুই ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে যে বহুমুখী যন্ত্র হিসেবে কম্পিউটার তথ্য প্রযুক্তির ব্যবহার, আর একটি হচ্ছে যে বিশেষ কাজে কম্পিউটারের ব্যবহার।
তো বহুমুখী যন্ত্র হিসেবে কম্পিউটার কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এবং কিভাবে ব্যবহার হচ্ছে, যে ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠান তারা কম্পিউটার ব্যবহার করছে, কম্পিউটার তথ্য প্রযুক্তি ব্যবহার করছে এবং কিভাবে করছে, কোন কোন কাজে ব্যবহার করছে। যেমন হচ্ছে ব্যাংকের রিপোর্ট তৈরি করা, একটা নতুন ক্লায়েন্টের হিসেব চালু করা, চেক বই রিডারের জন্য EMI শেয়ার কোড চালু করা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ব্যাংক কম্পিউটার ব্যবহার করছে। এছাড়াও কলকারখানায় তথ্যভুক ব্যবহার করা হচ্ছে, যে উপাত্ত কলকারখানার তথ্য উপাত্ত সংগ্রহের জন্য, পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য, উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য কলকারখানায় তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার দেখতে পারছি, যে আসলে লাইব্রেরি থেকে তথ্য সংগ্রহ করা, পরীক্ষা দেওয়া, উত্তরপত্র যাচাই করা, অঙ্ক কষা, শিশুদেরকে কম্পিউটার ভিডিওর মাধ্যমে শিক্ষা দেওয়া ইত্যাদি ব্যবহার লক্ষ্য করা যায়। আজকাল শিশু শিক্ষা থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক শিক্ষা পর্যন্ত যে কোনো পর্যায়ে কম্পিউটার ব্যবহার করা যায়। উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থায় কম্পিউটার ব্যবহার একরকম অপরিহার্য হিসেবে গণ্য হয়। এছাড়া আমাদের দেশে দেখা যাচ্ছে যে শিক্ষামূলক প্রোগ্রাম, কার্টুন চিত্রের সাহায্যে বর্ণ পরিচয়, প্রশ্ন উত্তরের মাধ্যমে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করে লেখাপড়ার প্রতি আগ্রহী করা তোলা যায়। CD ব্যবহার করে স্থির চিত্র কিংবা চলমান চিত্রের সাহায্যে অত্যন্ত ফলপ্রসূভাবে শিক্ষার বিভিন্ন বিষয়ে পাঠদান করা যায়। এছাড়াও চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে, যেমন হচ্ছে বিভিন্ন দুরারোগ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। এছাড়া ডাক্তার যেসব রিপোর্ট দেয় বা যেসব পরীক্ষা দেয়, সেসব পরীক্ষার রিপোর্ট তৈরির ক্ষেত্রে এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কম্পিউটার ব্যবহার করে আসছি। এছাড়া অনলাইন চিকিৎসা সেবা, বর্তমানে অনলাইনে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে। অনলাইনে হাজার হাজার রোগী দেখা যায়, প্যাথোলজিক্যাল রিপোর্ট এবং অভিজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্র সংরক্ষণ করা যায়, সেখান থেকে কোনো অবস্থা ভেদে পরামর্শ গ্রহণ করা যায়। এভাবে অনলাইনের মাধ্যমে আমরা চিকিৎসা সেবা নিতে পারি। শিল্প ও সাহিত্য ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, সাংস্কৃতিক নানা কর্মকাণ্ড, ইন্টারনেট, আজকাল কম্পিউটার ও তথ্য প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। আমরা বর্তমানে অনলাইনে বিভিন্ন ধরনের বই, পুস্তক, কবিতার বই, উপন্যাস, সাহিত্য ইত্যাদি পড়তে পারছি। এটি মূলত কম্পিউটার ব্যবহারের মাধ্যমে। এবং বিনোদনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার ব্যবহার অন্যরকম, যেমন ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফেসবুক, মাই স্পেস, ইউটিউব, অর্কুট ইত্যাদি সোশ্যাল নেটওয়ার্কিং ও ভিডিও আপলোডিং সাইটে বন্ধুত্ব তৈরি করার পাশাপাশি ছবি ও ভিডিও শেয়ার করা যায়। আজকাল ইন্টারনেটে টিভি ও রেডিও চালু হওয়ার, স্ট্রিমিং অডিও ভিডিও প্রযুক্তির মাধ্যমে দূর দূরান্তে বসেও টিভি ছাড়াই কম্পিউটার টিভি দেখা যায়। এছাড়া ডিজাইনের ক্ষেত্রেও কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে, যে CAD বা কম্পিউটার এইডেড ডিজাইন ব্যবহার করে অল্প সময়ে পণ্যের নকশা তৈরি করা যায়। এই পদ্ধতিতে কোনো নতুন পণ্য তৈরিতে বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। ধাপগুলো হলো প্রাথমিক ডিজাইন, মূল ডিজাইন, মডেল উন্নয়ন, মডেল টেস্ট, মূল টেস্ট এবং উৎপাদন উৎপত্তি ও গঠন। সো ঘর বাড়ি, শিল্প কারখানা স্থাপনা, বিভিন্ন ধরনের যান, সেতু ইত্যাদি নকশা বা ডিজাইনটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কম্পিউটার ব্যবহার করে থাকি। এছাড়া বিশেষ কাজে কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে, যেমন হচ্ছে রোবট হিসেবে কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে, গাড়িতে কম্পিউটারের ব্যবহার করা হয়ে থাকে, চালকবিহীন গাড়িতে কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে এবং এয়ার কন্ডিশনের মধ্যেও কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। আমরা জানি যে ঝুঁকিপূর্ণ যতগুলো কাজ আছে, যেমন আগুন নিভানোর কাজে কম্পিউটার ব্যবহার করে থাকে, ছোটখাটো যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলোকে মেনটেন করার জন্য কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে। তো এগুলো হচ্ছে কম্পিউটার, আসলে কম্পিউটার ইতিহাস অনেক প্রাচীন কালের ইতিহাস থেকে শুরু করে আমরা এখানে বর্তমান সময় পর্যন্ত ইতিহাস সংক্ষেপে একটু আলোচনা করব। কম্পিউটার ইতিহাসের শুরুতে আমরা বলতে পারি যে কম্পিউটারের যে জিনিসটা দিয়ে আসলে কম্পিউটারটা এসেছে, যে ধারণা থেকে কম্পিউটারটা এসেছে, সেটি মূলত নাম হচ্ছে যে অ্যাবাকাস। অ্যাবাকাস প্রথম গণনাকারী যন্ত্র হিসেবে বিবেচনা করা হয়। আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 বছর আগে চীন দেশে এই যন্ত্রটির ব্যবহার শুরু হয় বলে ধারণা করা হয়েছিল। রাজকীয় সম্পদ এবং রাজস্বের এটি ব্যবহার করা হতো, যে রাজকীয় সম্পদ এবং রাজস্বের হিসেবের জন্য ব্যবহার করা হতো। পরবর্তীতে জাপান ও প্রাচ্যের অন্যান্য দেশে এর ব্যবহার ছড়িয়ে পড়ে। রাশিয়া ও ইউরোপের অন্যান্য দেশেও অ্যাবাকাসের ব্যবহার ছিল বলে জানা যায়। গ্রিক রোমানরাও অ্যাবাকাস ব্যবহার করত। এবার হচ্ছে নেপিয়ারের অস্থি। এরপরে 1550 থেকে 1617 খ্রিস্টাব্দ, এই সময়টাতে
যে স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার হিসেব নিকাশের জন্য হাতির দাঁতের ছোট ছোট অংশ দিয়ে একটি যন্ত্র তৈরি করেন, যাকে নেপিয়ার অস্থি বলা হয়। নেপিয়ারের অস্থি ছিল অ্যানালগ বা তুলনা ভিত্তিক গণনা যন্ত্র, অন্যদিকে অ্যাবাকাস ছিল সংখ্যা ভিত্তিক গণনা যন্ত্র। গণিত বিশারদ জন নেপিয়ার গণিতে লগারিদম প্রবর্তন করায় গণনা আরো সহজ হয়। এরপর হচ্ছে সিলাড রুল, যেটি 1622 সালে আসলে জার্মানির মধ্যে চালু হয়। সিলাড রুল দ্বারা ভাগ, গুণ, রুট, লগারিদম এবং ত্রিকোণমিতিতে ব্যবহৃত হতো। পকেট ক্যালকুলেটর আবিষ্কারের আগে বিজ্ঞান ও এবং পুরকৌশলে এটি ছিল সাধারণভাবে ব্যবহৃত একটি টুল। পাস্কালের যন্ত্র এটি 1623 সাল থেকে 1662 সালের মধ্যে এটির উন্নয়ন হয়। পাস্কালের যন্ত্র ফরাসি বিজ্ঞানী ব্লেস পাস্কেল চাকার সাহায্যে পাস্কেল নামের প্রথম গণনা যন্ত্র তৈরিতে সক্ষম হন। এই যন্ত্রের সাহায্যে যেহেতু চাকা দুদিকে ঘোরানো যেত, তাই যোগ বিয়োগ গণনা করার কোনো অসুবিধা হতো না। পাস্কেলের গণনা যন্ত্রের প্রায় 30 বছর পরে 1671 সালে বিখ্যাত জার্মানি গণিতবিদ লাইবনিৎস চাকা ও দণ্ড ব্যবহার করে যোগ বিয়োগ গুণন ভাগ করা যায় এরকম একটি যন্ত্র আবিষ্কার করেন। লিবনিজের ডিজিটাল মেকানিক্যাল ক্যালকুলেটর এটি 1674 সালে আবিষ্কার। এর দ্বারা মূলত যোগ বিয়োগ গুণন ভাগ ইত্যাদি কাজগুলো করা যেত। জেকুয়ার্ড ও তার পাঞ্চ কার্ড এটি 1801 সালে চালু হয়। ছিদ্রযুক্ত পাঞ্চ কার্ডের মাধ্যমে বুনন কাজে কি ধরনের নকশা ব্যবহার করা হবে তা নিয়ন্ত্রণ করা হতো। জেকুয়ার্ড লুম হলো প্রথম মেশিন যাতে অনেকগুলো অপারেশন ধারাবাহিকভাবে সম্পন্ন করতে পাঞ্চ কার্ড ব্যবহার করা হয়। বস্ত্র শিল্পে ব্যবহৃত পাঞ্চ কার্ডের ধারণা থেকে এর প্যাটার্ন পরিবর্তন করে পরবর্তীতে কম্পিউটারে স্বয়ংক্রিয় হিসাবে কাজ পুরো করা হয়। এরপর হচ্ছে হস্তচালিত ক্যালকুলেটর টমাস এরিথোমিটার হস্তচালিত ক্যালকুলেটর চালু করেন। থমাস এরিথোমিটার নামের হস্তচালিত এই মেকানিক্যাল ক্যালকুলেটর প্রায় 90 বছর বাজারে বিক্রি হয়। কম্পিউটারের জনক স্যার চার্লস ব্যাবেজ 1792 থেকে 1871। ইনি এই চার্লস ব্যাবেজ ইংল্যান্ডের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। চার্লস ব্যাবেজ 1822 সালে ব্রিটিশ সরকারের অনুদানে ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগ ভিত্তিক গণনা যন্ত্র তৈরি করেন। এটি তিনি অনুদানের অর্থে বিয়োগ ভিত্তিক যন্ত্র আবিষ্কার শুরু করেছিলেন। পরবর্তীতে অনুদান বন্ধ হয়ে যাওয়ায় এই যন্ত্র তৈরি কাজও বন্ধ হয়ে যায়। 1833 সালে চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে আরেকটি যন্ত্র তৈরি করার পরিকল্পনা করেন। তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন এই যন্ত্রের উপর গবেষণা চালিয়ে যান। চার্লস ব্যাবেজ এই অ্যানালিটিক্যাল যন্ত্রের কল্পনা করেছিলেন তাদের আধুনিক কম্পিউটার অনেক গুণেই বর্তমান ছিল। এরপর হচ্ছে যে ক্যালকুলেটর আবিষ্কার 1872 সালে 1900 সালের দিকে প্রথম ক্যালকুলেটর আবিষ্কার হয় এবং এই ক্যালকুলেটর নাম ছিল হলো কম্পটোমিটার। কম্পটোমিটার এই যন্ত্রে বহু অঙ্ক অঙ্ক বিশিষ্ট সংখ্যা ব্যবহার করা সম্ভব ছিল। 1887 সালে তিনি এই যন্ত্রটি প্যাটেন্ট পান। আইবিএম এর জন্ম 1896 সালে আইবিএম জন্ম হয়। তিনি হেরম্যান হলোরিথ 1896 সালে টেবুলেটিং মেশিন কোম্পানি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করেন, যা পরবর্তীতে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে বৃহত্তর কম্পিউটার তৈরি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। এই প্রতিষ্ঠানটি বর্তমানে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন বা আইবিএম নামে পরিচিত। এবার আমরা বলবো যে এবিসি কম্পিউটার। আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা ও গণিতশাস্ত্রের অধ্যাপক ডক্টর জন ভিনসেন্ট অ্যাডামসব 1937 সালে ভিকুয়াম টিউব দিয়ে ইলেকট্রনিক কম্পিউটার তৈরি চিন্তা করেন। ক্লিফোর্ড বেরি নামক তার একজন গ্র্যাজুয়েট সহকারী তাকে গবেষণা কাজে সহযোগিতা করেন। 1939 সালে তারা ছোট্ট একটি ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করতে সক্ষম হন। এই কম্পিউটারটিকে অ্যাটানসব বেরি কম্পিউটার বা সংক্ষেপে এবিসি বলা হয়ে থাকে। মার্ক 1 কম্পিউটার 1937 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাওয়ার্ড আইগেন হলোরিথের পাঞ্চ কাট প্রযুক্তির সঙ্গে বৈদ্যুতিক ও যান্ত্রিক পদ্ধতির সমন্বয় ঘটিয়ে স্বয়ংক্রিয় গণনার যন্ত্র তৈরি করার উদ্যোগ গ্রহণ করেন। আইবিএম কোম্পানির সহায়তায় 1940 সালে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর প্রথম বৈদ্যুতিক কম্পিউটার তৈরি করেন, যার নাম হচ্ছে মার্ক 1। এছাড়া আছে আমাদের এনিয়াক কম্পিউটার। যে এনিয়াক কম্পিউটার এটি অধ্যাপক জন মসলি এবং তার ছাত্র জন প্রেসপার এবার 1946 সালে এনিয়াক বা ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর নামে একটি ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করেন। এনিয়াক
এ 18,000 ইলেকট্রনিক বাল্ব ছিল এবং এর ওজন ছিল 30 টন। এটি চালাতে 150 কিলোওয়াট বিদ্যুৎ শক্তি প্রয়োজন হতো। ইনি একে কোনো স্মৃতি ব্যবস্থা ছিল না, এটিতে নির্দেশ দেওয়ার জন্য প্লাগ বোর্ড এবং সুইচ ব্যবহার করা হতো। এরপর অ্যাডস্যাক কম্পিউটার 1940 সালে চালু হয় এবং আমরা জানি 1948 সালে ট্রানজিস্টার আবিষ্কারের ফলে কম্পিউটারের ক্ষেত্রে আসে ব্যাপক পরিবর্তন এবং কম্পিউটারের উন্নয়ন হয়। এরপর ট্রানজিস্টার আবিষ্কারের পরে 1949 সালে বিনিয়োগ কম্পিউটার চালু হয় এবং ইউনিভাক কম্পিউটার 1949 সালে চালু হয়। আর আইসি আবিষ্কার হয়, ইন্টিগ্রেটেড সার্কিট আইসি চিপ, এটি আবিষ্কৃত হয় 1918 সালে। এর ফলে আধুনিক মানের কম্পিউটার আমরা পেতে যাচ্ছি বলে ধারণা করা হয়। এবং এই ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কারের ফলে কম্পিউটার অনেক ছোট আয়তনে ছোট হয়ে যায় এবং আমরা দ্রুত গতির কম্পিউটার পেয়ে যাই। এবং এরই ধারাবাহিকতায় 1971 সালে মাইক্রোপ্রসেসর বিশিষ্ট 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়ে গেলে মাইক্রো কম্পিউটার 1975 সালে তৈরি হয়। মাইক্রোপ্রসেসর ইউজ করে ব্যবহার করে মাইক্রো কম্পিউটার তৈরি করা হয় 1975 সালে। এবং আইবিএম পিসি, যেটি বর্তমানে আমরা ব্যবহার করতেছি, যে আইবিএম পিসি 1901 সালের আগস্ট মাসের 12 তারিখে আইবিএম কোম্পানি থেকে বের হয়। আইবিএম 5150 মডেলের পার্সোনাল কম্পিউটার বা পিসি, একে আইবিএম পিসিও বলা হয়। আইবিএম পিসির ব্যাপক সফলতা দেখে অনেক কোম্পানি আইবিএম কে স্ট্যান্ডার্ড ধরে আইবিএম কম্পেটিবল ক্লোন পিসি তৈরি করতে শুরু করে। তো প্রিয় শিক্ষার্থী, অধ্যায় এইটুকু আলোচনা ছিল। তো আমরা যেটি শিখলাম মূলত আজকে ক্লাস থেকে, সেটি হচ্ছে যে কম্পিউটার কাকে বলে, কম্পিউটারের বৈশিষ্ট্য, কম্পিউটার সুবিধা, সীমাবদ্ধতা, মানুষ এবং কম্পিউটারের মধ্যে পার্থক্য, কম্পিউটারের ব্যবহার, বহুমুখী কাজে কম্পিউটার ব্যবহার, বিশেষ কাজে কম্পিউটার ব্যবহার, এবং সবশেষে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে যে কম্পিউটারের যে ইতিহাস, এক সুদীর্ঘ ইতিহাস, যে অ্যাবাকাস দিয়ে কম্পিউটারের ইতিহাস শুরু, যেটি খ্রিস্টপূর্ব 5000 অব্দে চালু হয়েছিল অ্যাবাকাস চীন দেশের মধ্যে, এবং বর্তমানে যে আমরা পিসি বা পার্সোনাল কম্পিউটার বা আইবিএম পিসি, যেটি 1981 সালে তৈরি হয়, এটি দিয়ে আমরা আধুনিক মানের যে কম্পিউটার বা বর্তমানে যে আমরা ল্যাপটপ ডেস্কটপ যেটি ব্যবহার করছি সেটি আমরা আমাদের হাতে পেয়ে যাই। তো শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো যদি জানার বিষয় থাকে, সেটি তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা, এবং পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের কম্পিউটারের প্রজন্ম, কম্পিউটারের বিভিন্ন ধরনের কম্পিউটার শ্রেণীবিভাগ, এগুলোর মধ্যে পার্থক্য দেখব, এবং থার্ড ক্লাসে আমরা কিছু গণিত বা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের প্রতি যত্ন নাও, এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবসময় বাইরে গেলে মাস্ক পরবে এবং পারলে চেষ্টা করবে যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। তো এই বলে আজকে ক্লাস শেষ করছি।